হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলো দেখবে রেসিপিটা কি। আজকে আমি লোটে মাছ কি করে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, আমি এখানে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে পেস্ট করব, কাঁচা লঙ্কা দিয়ে করবো। ওকে, চলো দেখতে থাকো, আমি এটাকে মিক্সচার করে নিই আগে। ওকে, আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি একবারে, ঠিক আছে। এবার আমি তেলে ছাড়বো। হয়ে গেছে, এবার একটু ধুয়ে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু, আমি যেহেতু তোমরা ভালো করে জানো আমি হলুদটা বেশি খাই, তার জন্য হলুদটা আমি বেশি দিই একটু। বাবু দিয়ে দিলাম পরিমাণ মতো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে, ভালো করে নেড়ে দিলাম। চলো দেখতে থাকো। ওকে, যাই হোক, দেখো বন্ধুরা মশলাটা আমার কষেই গেছে, ঠিক আছে। এবার আমি লোটে মশলাকে দেবো, প্রতিটা মাছের গায়ে মশলাটা সমানভাবে মিশে, ঠিক আছে। লোটে মাছ হতে বেশি টাইম নেয় না। ওকে, দেখেছো লোটে মাছটা এখন মোটামুটি হয়ে গেছে আমার, বুঝতে পারছো না? লোটে মাছটা আমার কখনোই গোটা থাকে না, ভেঙে ভেঙে যায়, আমি রাখার চেষ্টা করি গোটা গোটা, ভেঙে যাচ্ছে, যাই হোক একটু হোক দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমার লোটে মাছ হয়ে গেছে, দেখেছো। এবার আমি করে একটু ধনে পাতা কেটে রেখেছিলাম, কিছু কিছু করে রেখেছো, দেখেছো আমার লোটে মাছ, ঠিক আছে, দেখতে থাকো। এবার আমি একটা পাত্রে ঢালবো। তো সো বন্ধুরা, আমার লোটে মাছ তৈরি, কমপ্লিট রান্না পুরো। ওকে, কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে লোটে মাছটা, দেখেছো কত সুন্দর কালার এসে দেখেছো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু সে শুধু। চলো, তো সো বন্ধুরা, আমার লোটে মাছের রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই। ওকে, তো সো টাটা, বাই বাই, লাভ ইউ।